ওরে বাবারে বাবা, একেবারে স্যাত করে রান্না হইতেছে দেখা যায়। আজব নিয়ে আসছি ভাই আজকে, আজব। আচ্ছা ভাই, মাত্র 6 টাকায় নাকি সারাদিন রান্না হয়? ভাই 6 টাকায় তো সারাদিনের রান্না হবে ভাই, এটা হলো আপনার রোবট কারি কুকার নিয়ে আসছি 3 পাতিলের ভাই। আচ্ছা দেখেন, এই যে 3 পাতিলের কিন্তু কারি কুকার চলে আসছে ভাই। খালি কি মাছি রান্না করাও যাবো? আল্লাহর দুনিয়ায় যা আছে সব রান্না করতে পারবেন ভাই। এই যে দেখেন দেখেন, মানে কত চমৎকার ভাবে রান্না হচ্ছে দেখেন। এই যে দেখেন, মাত্র 6 টাকায় নাকি রান্না হবে একেবারে সারাদিন সারা। তাহলে ভাই মাসে কত টাকা আসবে? মাসে 180 টাকা বিদ্যুৎ বিল দিবেন। মাত্র 180 টাকায় রান্না হয়ে যাবে সারা মাস, মানে গ্যাসের চুলার দিন শেষ। গ্যাসের চুলার দিন শেষ। আচ্ছা ম্যাস গ্যাস ফায়ার এগুলার দিন শেষ। এই যে দেখেন এখানে লেখাই আছে ভাই। আচ্ছা ম্যাসের দিন শেষ। এই যে দেখেন গ্যাসের, নো গ্যাস নো ফায়ার। আচ্ছা আচ্ছা, কিন্তু ভাই এই যে মাছ রান্না করতেছে জি, এখন তো ভাত রান্না করতে হলে এটা ধুইতে হইব, পরিষ্কার করতে হইব, তারপরে রান্না করব ভাই। এটা তো হাড়ি 3টা। আচ্ছা এটাই তো আজকে মজা। কি বলেন ভাই, আপনি বোঝেন না। এই যে দেখেন, এই যে আচ্ছা এখানে বসাই দিছি না, আপনি যে বললেন যে ভাই এটার মধ্যে কি খালি এই মাছই হইব কি না, কিন্তু এই যে দেখেন এটার মধ্যে আরো কি হয়। এই যে দেখেন এটার মধ্যে কিন্তু দেখেন আবার মাংসও রান্না হবে। এই যে দেখেন, তাহলে তো ভাই আপনার কাছ থেকে দুইটা কিনতে হবে। দুইটা না ভাই, আজকে এই যে দেখেন এই 1 2 3 বাংলার ইতিহাসে এই প্রথম রোবট মাল্টি কুকার নিয়ে আসলাম, যেটা একটার সাথে কি 3টা পাতি, একটার সাথে 3টা পাতি। এই যে 1 2 আর একটা দিয়ে দিব 3। আচ্ছা আচ্ছা, আগে এই যে তরকারিটা ঢাইলা লই, যে দেখেন এর আগে কিন্তু মাত্র 1টা পাতিল ছিল, এখন চলে আসছে হচ্ছে 3টা পাতিল। একটার মধ্যে তরকারি রান্না করবেন, একটার মধ্যে ডাল রান্না করবেন, একটার মধ্যে ভাত রান্না করবেন। ভাত তরকারি ডাল সব একসাথে করতে পারবেন। আচ্ছা কিন্তু আপনি যে কইলেন যে মাত্র 6 টাকায় নাকি রান্না হবে সারাদিন, ভাই এটা যদি আপনি সারাদিন, যদি আপনার 5 থেকে 6 জনের একটা ফ্যামিলি এটার মধ্যে যদি আপনি রান্না করেন, সেক্ষেত্রে আপনার এটার মধ্যে মাত্র 6 টাকা বিদ্যুৎ বিল আসবে। তাহলে মাসে আসতেছে 180 টাকা। এখন 180 টাকায় যদি সারা মাসে রান্না হয়, জি ভাই, একটা গ্যাসের সিলিন্ডারের দাম অত ভাই মানে 1600 টাকা ভাই। একটা সিলিন্ডারের দামে এটা আপনি নিচ্ছেন না ভাই। আচ্ছা আচ্ছা, একটা সিলিন্ডার যদি আপনি ব্যবহার করেন 1500 টাকা সর্বনিম্ন, রাইট, এখন মানে আরো 100 টাকা বাড়ছে। আচ্ছা এটা একটু নাড়া দিয়ে দিই, এই যে দেখেন এই যে পুরা গেল তো ভাই, এটা দেন কি কোন ভাই, এটা পোড়ার কোনো সুযোগ আছে? দেখেন এই যে, আরে না এটা একটু হোক দেখেন। আচ্ছা আরে এটাই হচ্ছে মাংস, এই যে মাংস। আচ্ছা মানে মিডিয়াম সাইজের একটা ফ্যামিলিতে তো সারাদিনের রান্না একবারে করা যাবে? এটা সারাদিনের রান্না একবারেই করতে পারবেন, আর এটা আপনার রান্না করার পরে আপনি এই হাঁড়িটা আপনার চেঞ্জ করে আর একটা হাঁড়ি বসাইতে পারেন। সেটা কিভাবে আমি দেখাই আপনি, এই যে দেখেন আপনি যে বললেন না এখানে আমি ভাতও মিনিট করে রেখে দিছি। আচ্ছা এখানে এই যে 3টা হাঁড়ি দেখা হবে, 3টা হাঁড়ি। আচ্ছা এই যে ধরেন একটাতে রান্না করলাম, এই যে এটা সরাই দিলাম। আচ্ছা এই যে দেখেন এটা সরাই দিলাম, আরেকটা বসাই দিলাম, ওকে, এটাও রান্না শেষ, রান্না শেষ, আরেকটা বসাই দিলাম। আচ্ছা মানে আপনি বাড়তি কোনো ঝুরঝামেলা নাই। আচ্ছা ঠিক আছে, এই যে 3টা পাতি। এখন এই যে নিচে জানি আমি কি দেখলাম, একটা নিচে কি দেখলাম জানি, এটা হলো কয়েল ভাই। আচ্ছা কয়েল, জি ভাই এটা হলো কয়েল। এইখানে যদি কোনো পাতিল বসাই দেই? হ্যাঁ যে কোনো পাতিল দিয়ে আপনি রান্না করতে, রান্না করা যাবে, জি ভাই। এখানে লিখেই দিছে ভাই, এই যে দেখেন আমি আপনাকে দেখাই, এই যে হ্যাঁ উইথ এনি পট। আচ্ছা আচ্ছা, যে কোনো হাঁড়ি পাতিলে কোনো হাঁড়ি এখানে বসাই রান্না করতে পারবেন। ধরেন যে আপনার বাসায় সিলভারের পাতিল আছে, জি, সেই সিলভারের পাতিলটা দিয়েও কিন্তু ওই কয়েলের উপরে বসাই দিলে কিন্তু রান্নাটা হবে, জি ভাই হবে। আচ্ছা এমনিতেই কিন্তু 3টা হাঁড়ি দেওয়া, জি ভাই 3টা হাঁড়ি। আর সবচেয়ে বড় কথা হলো কি ভাই, এটা কিন্তু ইউজ ফ্রেন্ডলি। এই যে আমি ধরলাম না ভাই, এখানে কিন্তু আপনার কোনো প্রকারে যে কারেন্টের শর্ট টট এগুলার কিন্তু কোনো ভয় নাই। রান্না হচ্ছে, রান্না হচ্ছে, ধরে আছে, এই যে দেখেন ধরে আছে, তারপরেও কিন্তু কোনো প্রকার কোনো সমস্যা নাই, নাই এটা ইউজ ফ্রেন্ডলি ভাই। আচ্ছা আজকে নাকি পুরস্কার আছে ভাই, আজকে যারা সর্বোচ্চ শেয়ার করবে, হ্যাঁ, এবং এই হাঁড়িটা 3 হাঁড়ির যে মাল্টি কুকার রোবট, এটা তো আপনার ভিউয়ার্সরা আগে কেউ দেখে নাই, দেখছে আপনার মনে হয় কি দুই হাঁড়ি দেখছে, কারণ এটা বাংলাদেশে আসছেই প্রথম, যেটা হলো ডিজনি ইটালিয়ান ব্র্যান্ড চেঞ্জিং মুড লাইফ। আচ্ছা কথা বুঝছেন, এবং আপনার ভিউয়ার্সরা যদি বলতে পারে যে এটার দাম কত হতে পারে কমেন্টে, তাহলে কিন্তু আজকে এরকম একটা রোবট আর একটা রোবট ফ্রি দিয়ে দেবো। এটা কি, এটা রোবট, এটা কি করে? এটা দিয়ে আপনার সবজি কাটবেন, যত ধরনের সবজি এগুলো সব কাটবেন, জি, এই পেঁয়াজও কাটন যাবে, এই যে সব কাটবেন এই মেশিনে, হ্যাঁ, এটা একটু ডাইকে দিয়ে মাছটা, আচ্ছা না তার হাড়ি বের হয়ে যাবে সব। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে এই যে এইটার দাম, যারা সঠিক দামটা কমেন্টে বলতে পারবে তাদের জন্য আরেকটা রোবট ফ্রি আছে, এইটা ফ্রি পাবে, জি একটা রোবট আরেকটা। আচ্ছা তো দর্শক আপনারা দামটা বলতে থাকেন, সঠিক দাম যারা বলতে পারবেন তারা কিন্তু এই মেশিনটা একেবারে ফ্রি পাবে। ওকে এই যে দেখেন, আচ্ছা কি পেঁয়াজ কাটবো? হ্যাঁ ভাই এই যে দেখেন সবচেয়ে কষ্টের জিনিস এটা। আচ্ছা এই দেখেন, এটা কিন্তু সরি ভাই এটা তো স্লাইসেরটা দিছি,
আচ্ছা এটা তো স্লাইস না, এটা বাজেটটা দিছি ভাই, পাল্টাতে হবে, ব্লেড পাল্টাতে হবে। এই যে ধরেন এটা ব্লেড, এটা পাল্টাবো না, এটার মধ্যে আজকে আলু করব। আচ্ছা বাজি করব যেটা, এই যে এই দেখেন এইটা কিন্তু হালকা প্রেসার দিলে কিন্তু দেখেন যে আলু ভাজাটা পড়বে। আচ্ছা আচ্ছা দেখেন এই যে দেখো তানভীর রহমান বলছে এটার দাম হতে পারে 3,500 টাকা। জমেলা আক্তার আছেন আমাদের সাথে রাজশাহী থেকে, উনি বলছেন যে এটার দাম হতে পারে 4,500 টাকা। কমেন্ট করতে থাকেন, কমেন্ট করতে থাকেন, কমেন্ট করে জিতে নেন। আচ্ছা এই যে দেখেন চমৎকার ভাবে কিন্তু আলু ভাজিটা হচ্ছে, দেখেন এই যে দেখেন এটাই কিন্তু বাসা বাড়িতে সর্ববেশি লাগে ভাই, আলু ভাজি সবচেয়ে বেশি লাগে। এটা সাল সহ দিছেন, এই যে ধরেন হবে একদম সাল সহ দিছে, এই যে এই দেখেন সাল করলে আরো হবে, এই যে সাল। আপনারা দাম বলতে থাকেন, এইটা সঠিক দাম বলতে পারলে আপনারা এটা পাবেন একেবারে ফ্রি। এক রোবটের দাম বলবেন আর এক রোবট ফ্রি নিবেন, ফ্রি নিবেন, কথা বুঝছেন? এই যে দেখেন, আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু গাজর ভাজি, হালকা একটু প্রেসার দিলে এই যে দেখেন আপনার গাজর ভাজিটা কিন্তু কলকল কলকল করে পড়তে থাকবে। ও রে দেখেন গাজর ভাজিটা যা হয় না, দেখেন কতটা সুন্দর ভাজি হচ্ছে হালকা প্রেসার। এই দেখেন অনেক সুন্দরভাবে ভাজি হবে ভাই। এটা কি স্লাইস করে কাটা যায় না? সব কাটা যায়, স্লাইসও দেখাবো আপনাকে, স্লাইস করেও দেখানো হবে আপনাকে। এই যে দেখেন দর্শক, এই যে হালকা একটু প্রেসার দিলেই এটার মধ্যে কিন্তু একটা হ্যান্ডেলও দেওয়া আছে, প্রেসার পাম্পও দেওয়া আছে একটা। আচ্ছা এই দেখেন একেবারে এই যে দুইটা গাজরের ভাজি দেখেন একটা প্লেট ভরে গেছে। আপনি স্লাইসের কথা বললেন না ভাই, হ্যাঁ এই যে স্লাইসটা এখন করবো, এই যে কারণ অনেকে কি করে সালাদ খায়। এই যে দেখেন আপনারা ব্লেডটা অনেক সময় ভাববেন এটা মনে অনেক কঠিন কিছু, এই যে চাপ দিয়ে এই যে উঠে গেছে, উঠে গেল। এই যে এবার আমি দিব আপনার স্লাইসের ব্লেড, এই যে দেখেন ব্লেডটা চেঞ্জ করে দিতে হবে, এই যে ব্লেডটা চেঞ্জ করে এই যে লাগাই দিলাম। ওকে ওকে, এটা আবার এই যে এখানে বসায় দিলাম, এই যে ঠিক আছে। এখন আমি এখানে আপনাকে রোদেলা জাহান বলতেছে এই যে করল্লা ভাজি করা যাবে, সব করতে পারবেন আল্লাহর দুনিয়ায়। আচ্ছা এই যে আপনি পিএইচটা দেখেন না, এটা হলো সবচেয়ে মা বন্ধের অনেক কষ্টদায়ক একটা জিনিস, এই যে দেখেন পেঁয়াজ। হ্যাঁ এই পেঁয়াজ কি কুচি হবে দেখেন না আপনি? আচ্ছা এই যে দেখেন একেবারে স্লাইস হয়ে গেল পেঁয়াজটা। ও রে মানে কান্নাকাটি করতে হবে না আর? আরে কিচ্ছু করতে হবে না ভাই, এই পেঁয়াজ কাটতে যে কষ্ট ভাই, এটা যে না করছে এটা বুঝবো না ভাই। আচ্ছা কথা বুঝছেন, কুচি কুচি করার জন্য দু একটা রাখতেন দেখাইতাম দর্শকদের ভাই, সবই হইব কিন্তু স্লাইসটা হলো মেইন মেইন। এই যে দেখেন, এই দেখেন কতটা সুন্দর কিন্তু পেঁয়াজটা হয়ে গেল। আচ্ছা 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 ঠিক আছে ভাই, এই যে দেখেন কতটা সুন্দর স্লাইস হয়ে গেছে। আচ্ছা রিং রিং কাটছেন আর কি? হ্যাঁ ভাই এটা এটা কিন্তু ওই যে অনেকেই এই রিং রিং কেটে এটা ব্যবহার করেন, এগুলো হাতে কাটতে দেখেন অনেক সময় লাগে। আলু ভাজিটা দেখেন, এটা হলো একদম সকালবেলার নিত্য প্রয়োজনীয় একটা জিনিস ভাই, সুন্দর হয়েছে, হ্যাঁ একদম ঘন্টার কাজ হবে মিনিট, এই যে এখানে রেখে দিলাম। আচ্ছা এখন আপনাকে আরেকটা যে জিনিস দেখাবো, এই দেখেন এটা হচ্ছে আলু ভাজি করলাম, পেঁয়াজ কাটলাম, এরপরে হচ্ছে গাজর ভাজিটা করে ফেললাম, এখন কি করব? গাজরের স্লাইস করব শশার মতো, ওই যে মানে সালাদের মতো। জি আচ্ছা, এই যে দেখেন কতটা চমৎকার ভাবে এইটা হচ্ছে হালকা খালি প্রেস করবেন, হালকা প্রেস করলেই কিন্তু দেখেন। আচ্ছা আমি খাই ভাই, খান। ও দেখেন এই যে গাজর ভাজিটা কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে, এই যে দেখেন। এরকম একটা জিনিস যদি আপনার ঘরে থাকে ভাই, যেই জিনিস করতে মন চাইবেন এটাও আপনি করবেন, কত সুন্দর ভাজি হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এই যে এটা এখানে রাখলাম, এই যে ধরেন এইটা। এখন আর একটা জিনিস করুন ভাই, হ্যাঁ এই যে দেখেন এটা কি কহি বলে না? কহি আমরা বলি চিচিঙ্গা আর কি, অনেক দেশে অনেক কথাই বলে ভাই এটা। আচ্ছা এইটা আসলে কোন জেলায় কি নামে পরিচিত একটু কমেন্ট, একটু কমেন্ট করে জানান, একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেন যে এটাকে আপনার জেলায় কি নামে ডাকে, কি বলে। আচ্ছা এই দেখেন কতটা সুন্দর হয়ে স্লাইস হয়ে যাচ্ছে, হালকা খালি একটু প্রেস করলে হয়ে যায়, এই যে ধরেন। আচ্ছা জামালউদ্দিন ভাই বলছে কারি কুকারের এটার দাম হতে পারে 7,690 টাকা। আচ্ছা আবু সালে ভাই বলছে 4,550 টাকা হতে পারে, কেয়া পায়েল বলছে 5,200 টাকা হতে পারে, হয়ে গেল। হ্যাঁ সুন্দর দেখেন কেটে কেটে জাস্ট খালি পড়ে গেল ভাই। এখন আপনি বলেন আপনি কি চান? না না অনেক কিছু কাটা হয়েছে, এই যে দেখেন এটা হলো আপনার, এটা আপনার ডিজনি কোম্পানি একটা ইটালিয়ান একটা রোবট ভাই, এই যে দেখেন
এটাকে অনেকে সালাদ কাটার বলে, যেহেতু আমাদের দেশে এটাকে আপনার সবজি কাটার সব ধরনের কাটাকাটি করে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে রোবট ফুড প্রসেসর। আচ্ছা, মানে সব করবে, সব ধরনের কাজ এটার মধ্যে আপনি করতে পারবেন। আচ্ছা, যেমন এখানে আপনি পাঁচটা ব্লেড দেওয়া আছে ভাই, এখন ভাজিটা করলাম না, আপনি তো এটা করলেন, জি এটা করলেন না, হ্যাঁ, এখন এই ভাজিটা অনেকে কুচি কুচি করে ডিমের সাথে খায়। আচ্ছা, ওইটাও করতে পারবেন, এটা কি পসিবল? এই যে দেখেন, পসিবল না বলতে কোনো শব্দ নাই, মানে এটা ব্লেডটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এই যে ব্লেডটা চেঞ্জ করলেন না, এই যে এম থাক, এই যে দেখেন, এই যে ঠিক আছে, এই যে দিলাম না, এই যে ধরেন, ওকে এখানে এটা দিয়ে দিলাম। আচ্ছা, ও মোহাম্মদ কালাম ভাই জিজ্ঞেস করছে কোন দেশের প্রোডাক্ট? কোনটা ভাই? ইটালিয়ান ব্র্যান্ড, ইটালিয়ান ব্র্যান্ড। এই দেখেন, এই দেখেন, জাস্ট খালি হালকা, এই যে দেখেন, হালকা প্রেস করলে কিন্তু কুচি কুচিটা হবে। এই যে দেখেন, ও রে দেখেন, এই যে আমাদের হচ্ছে নেটওয়ার্কে একটু প্রবলেমের কারণে আমরা আন্তরিক ভাবে দুঃখিত দর্শক। দেখেন এখন কিন্তু আমরা কাজগুলো দেখাচ্ছি, আমাদের মার্কেটে একটু নেটওয়ার্কে সরি বিদ্যুতে একটু ঝামেলা করতেছে আর কি। আচ্ছা, তো এখানে কিন্তু রান্নাটা হচ্ছে ভাই, রান্নাটা দেখেন খুব শর্টে শেষ করবো, আসলে বিদ্যুৎটা অনেক ঝামেলা করলো ভাই। আর এখানে কিন্তু দেখেন মাংসটা রান্না হচ্ছে, দেখেন সব হয়ে গেছে ভাই, কোনো প্রকার কোনো পোড়াও কিন্তু লাগে না ভাই, এটা লাগবে না, তো লাগবে না ভাই। ওকে, ভাতটা চড়াইলেন না ভাই? ভাতটা কেমনে চড়াবো, মাংস তো সময় তো বেশি নিলাম না ভাই, বিদ্যুৎটা একটু ঝামেলা করে ফেলছে, মানে ভাতটাও কিন্তু আরেকটা হাড়িতে আপনি রান্না করতে পারবেন, হয়ে যাব। এই যে এই যে এই যে এই যে মাছটা দেখেন, এই যে কোনো পোড়া ডোরা লাগে না, এই যে দেখেন মাছের কালারটা দেখেন না। আচ্ছা, এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে মাছের কালারটা দেখেন। ওকে, তাহলে এখন চলে আসি ভাই, মানে গ্যারান্টি ওয়ারেন্টি কি রকম আছে ভাই? এটা হলো আপনি 6 মাসের পাবেন হলো কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি, হ্যাঁ, আর 5 বছরের পাবেন ফ্রি সার্ভিস, ফ্রি সার্ভিস। হ্যাঁ, মাছটা যেহেতু হয়ে গেছে ভাই, আমি আপনাকে এটার ফাঁকেই একটা জিনিস দেখাই দিই। আচ্ছা, এই যে একটু দেখলে আপনি বুঝবেন মাছটা হয়ে গেছে, কথা বুঝছেন? আচ্ছা, হাড়িটা গরম তো, এখানে রাখবো আমি মাছটা, মাছটা হয়ে গেছে আর কি, ভাত চড়া দিবেন? হ্যাঁ। আচ্ছা, দর্শকদের কাছে আমি হচ্ছে আবারও জানতে চাইবো, আর এক মিনিট সময় দেওয়া হবে, যে এইটার দাম কত হতে পারে একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এটার দাম আপনারা কমেন্টে বলতে পারলে লাইভ চলাকালীন আপনারা কিন্তু এই মেশিনটা পাবেন একেবারে ফ্রি ভাই। হ্যাঁ, এই যে ধরেন আপনি রান্না করলেন, রান্না শেষ, আপনার বাসায় রান্না শেষ, এই যে এটা এখানে নিয়ে ডিরেক্ট টেবিলে সার্ভ করে দিলাম। ওকে, এই যে ধরেন টেবিল, এরপরে আরেকটা হাড়িতে জাস্ট খালি আপনারা, এরপরে আরেকটা হাড়িতে জাস্ট এখানে আনুষ্ঠানিকভাবে এটা বসায় দিলাম। আচ্ছা, এই তো বসায় দিলেন, বসায় দিয়েছি, এটা রানিং চলতেছে, কিন্তু ভাত কিন্তু হয়ে যাবে, হয়ে যাবে। এখানে একটু পানি দিয়ে দিব, এই যে দেখেন, এই বসাবাত করবো তো ভাই। এই যে, আচ্ছা, আমাদের নেটওয়ার্কটা ঠিকঠাক আছে কি না, আপনারা লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না একটু কমেন্ট করে জানাবেন, যেহেতু বিদ্যুৎ চলে গেছিলো মাঝখানে, আমরা আমাদের একটু কমেন্ট করে জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কি না, আপনারা ঠিকঠাকভাবে আমাদের সাউন্ডটা শুনতে পাচ্ছেন কি না একটু জানাবেন কমেন্ট করে। আচ্ছা, মিথু তালুকদার বলছে 3,300 টাকা হতে পারে এটার দাম, আহমেদ মোহর ভাই বলছে 4,250 টাকা হতে পারে, আয়শা চৌধুরী বলছে সবজি কাটার মেশিনটার দাম কত? সবজি কাটার দাম বলবো ভাই, তারপরে কমেন্ট করেন আপনারা। মাহিম আক্তার বলছে আপনাদের দোকানটা কোথায়? নিউ মার্কেট, এই যে ভাই ঢাকা নিউ মার্কেটে, এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে, এই প্রোডাক্টগুলো ওনাদের কাছ থেকে আপনারা কিনতে চাইলে। ঢাকা এন্টার প্রাইস, আর যে নাম্বারগুলো দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে, আপনাদের কিছু কোনো কিছু জানার থাকলে জাস্ট খালি ইমো এবং হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। এই ফুড প্রসেসরটার সাথে কিন্তু আপনার 5টা ব্লেড দেওয়া আছে ভাই। আচ্ছা, 5টা ব্লেড দেওয়া থাকবে, 5 রকমের ব্লেড, এখানে আছে 4টা, 4টা, এই যে দেখেন 1, 2, 3, 4 ভেতরে একটা লাগানো আছে, 5টা ব্লেড। ভাজিটা যদি কম করতে চান কম করতে পারবেন, ঝিরি ঝিরি একটা নারকেল কুরানির মতো আর কি। আচ্ছা, ঝিরি ঝিরি একটা সালাদ এটা হবে, স্লাইজের এই একটা ব্লেড আছে, এই একটা স্লাইজের ব্লেড আছে, মোটা পাতলা। আচ্ছা, 5টা ব্লেড থাকবে, 5টা ব্লেড থাকবে, এবং দেখেন আমি কাজগুলো তো আপনাদের সামনেই করলাম, অনেক সুন্দর কাজ করছেন আপনারা, দেখেন। হ্যাঁ, আচ্ছা, আর আরেকটা বিষয় আমি বলে রাখি, এখানে কিন্তু কিন্তু 6 মাসের যে গ্যারান্টিটা পাবেন, এটা কিন্তু কয়েল, আবার বললেন না যে আরেকটা নতুন দেন, আর এটার মানে টোটাল আপনার ডিফারেন্ট যে জিনিসটা সেটা বুঝাইলাম এটাই, যে এই যে দেখেন এই একটা হাড়ি, 3টা হাড়ি, এই একটা হাড়ি, এই যে নিচে একটা হাড়ি, ঢাকনা কিন্তু একটাই পাবেন। আচ্ছা, ওকে, এবং কয়েলটা কিন্তু, এই যে ভাই এখানে পানিতে বুটবুটি শুরু হয়ে গেছে, এই যে দেখেন, এই যে দেখেন কত দ্রুত রান্না, আপনি চিন্তা করার সাথে সাথেই দেখেন এই যে ধোয়া বের চলে আসছে। আচ্ছা,
তাহলে ভাই এটা যারা আপনার কাছে কিনবে, জি, এটা ঢাকার বাইরে আপনার কাছে কিভাবে নিবে? ভাই এটা আমরা কুরিয়ার করে পাঠাবো, সর্বনিম্ন 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, এবং এটা যারা নেবেন তাদের উদ্দেশ্যে বলি যে এগুলো একটা জিনিস যদি আপনার বাসায় থাকে, আপনি যে জিনিসটা রান্না করতে মনে চায় না সেটাও আপনি রান্না করে খাবেন ইনশাল্লাহ। আচ্ছা, কারণ এটার মধ্যে কিন্তু আপনার ভাই মাছ ডিম ভাজা থেকে শুরু করে ভাত মাংস পোলাও খিচুড়ি বিরিয়ানি যা আছে আল্লাহর দুনিয়ায় সব করবেন। এবং সাইজটা প্রত্যেকটা হাড়ির সাইজ হলো 5.5 লিটার। আপনি যদি এই তিনটা শাড়ির হাড়ি যদি একসাথে সাইজটা মিলান, এটা কিন্তু 16.5 লিটার ক্যাপাসিটি। 16 লিটার? 16.5 লিটার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এটা কিন্তু আপনার এই ঢাকনাগুলো আনব্রেকেবল হবে, আর লাইভটা যারা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে। ও আচ্ছা, ডেলিভারি চার্জটা একদম ফ্রি থাকবে। আপনি কমেন্ট অফ করে দেন এখন। আচ্ছা, 1 মিনিট সময় দেই? সময় তো দিবেন না। আচ্ছা, 1 মিনিট সময় দিব না? আচ্ছা, দেন দেন। আর 1 মিনিট সময়, এই সময়ের ভেতরে যারা এটার দাম কত হতে পারে সঠিক দাম বলতে পারবেন, তারা কিন্তু এই মেশিনটা একেবারে ফ্রি পাবেন। জি। আচ্ছা, তাহলে চলে আসি হচ্ছে ভাই মাংসের কালারটা দেখেন। এই যে মাংস কিন্তু আড্ডিতে ছেড়ে দিছে, অল্প সময় দেখেন কত সুন্দর রান্না হয়ে গেছে। এই যে দেখেন, এটা কিন্তু খাসি মুরগিটা কক। হ্যাঁ, এই যে দেখেন কালার। আর এটার মধ্যে কিন্তু খাবার পোড়া লাগার কোনো সুযোগ নাই। না, খাবারে এমন একটা দাগ ধরবে যেটা খাইলে আপনার মন চাইবে আমি ইচ্ছা করে আরেকটা দাগ ধরাই। আচ্ছা, কথা বলছেন? হ্যাঁ, এটা এমন আছে না, হালকা ভাজা ভাজা হয় বাদামি কালার। এই যে দেখেন, এই যে গোশে কিন্তু বাদামি কালারটা ধরছে। এই যে দেখেন, এটা মজা হবে আরো। এটা অনেক মজা, আরো বেশি মজা বুঝছেন। এই যে জিনিসটা আমি আপনাকে বুঝাই দিলাম, আর প্রোডাক্টটা আপনার দরকার হোক বা না হোক, এরকম একটা রোবট কারি কুকার আপনি একটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দেন। জিনিসটা আপনার প্রয়োজন না হলে আপনার বন্ধু বান্ধব বা আপনার ফ্রেন্ড লিস্টে 5000 ফ্রেন্ড আছে, তারা একটু দেখলো, এতে কি আপনার কিন্তু একটু উপকারও হচ্ছে। কারণ এটা একজনের দরকার, আপনার দরকার না। এবং ভিডিওটা ভালো লাগছে একটা লাইক দিয়ে, একটা শেয়ার দিয়ে, একটা কমেন্ট করে দেন। আচ্ছা, যে আপনার কেমন লাগছে, খারাপ লাগলো বলে দেন, তাহলে আমরা আরেকটু ভালো করার চেষ্টা করব। ওকে, তাহলে এবার দামে চলে আসি। জি ভাই, ভাই এই যে ভাত হয়ে গেছে। আচ্ছা, অলরেডি দেখেন এই যে দেওয়ার লগে লগে ভাতটা কিন্তু আসলে দেখানো উদ্দেশ্য ছিল না, তারপরে শর্টকাটে আপনাদেরকে দেখানো হলো। তিনটা হাড়িতে এট এ টাইম কিন্তু আপনারা সুন্দর পরিভাবে রান্না করতে পারবেন। মেহমান আসলে আপনি মাছ রান্না করার পর এটা ধুইতে ধুইতে মেহমানের তো প্যাডের মধ্যে মনে হয় যে খিদা খুচুর মুচুর করবে বা শর্মে বলতেও পারবে না, কথা বুঝছেন? আপনি হাড়িটা চেঞ্জ করে আরেকটা হাড়ি এরকম বসায় দেন না, খালি একটু ধুইবেন। রাইট, ধুইয়া বসায় দেন, চুলাও গরম, হাড়িটা দিবেন এটাও গরম। আচ্ছা, এবং এটা ছাড়া এখানের মধ্যে আপনার এই সাইজের যে কোনো হাড়ি বসায় কিন্তু আপনি রান্না করতে পারবেন, যে কোনো হাড়ি। আইনাল হক ভাই বলতেছে এর দাম হতে পারে 4500 টাকা। আচ্ছা, এই এই কমেন্টটা শেষ কমেন্ট, আমরা আর কোনো কমেন্ট নিব না, এবার দামে চলে আসবো। এই দেখেন কত সুন্দর ক্রিসপি রান্না হচ্ছে ভাই, অনেক সুন্দর ভাই। মানে পানি টানি দেওয়া হয় নাই, জাস্ট তেলে পানি দেই, খালি তেলে তেলে ভাই। ওকে, এই যে দেখেন। আচ্ছা, এর মধ্যে কোনো পানি টানি কিচ্ছু দেওয়া হয় নাই, এই যে দেখেন। এবার দামে চলে আসি। আচ্ছা রাশেদ ভাই, আমি একটা কথা বলি আপনাকে, এটা আমাদের রেগুলার প্রাইস হলো 6800 টাকা। এই যে তিন হাড়ি মাল্টি কুকারটা। আচ্ছা, আর এটার দামও রেগুলার প্রাইস হলো আপনার 6800 টাকা। আচ্ছা, এটার বিষয়টা আমি আপনাকে একটু ক্লিয়ার করে একটু বলেই দিই। কোম্পানি, কোন কোম্পানি? এটা ডিজনি ইটালিয়ান ভাই। ও, দেখাইলাম, ইলেকট্রিক সালাদ মেকার। আচ্ছা, কথা বুঝছেন? এটা হলো ফুড প্রসেসরের কাজ হবে। এটা হলো 300 ওয়াট মোটর এবং 100% কিন্তু কপার মোটর ভাই। এটার গ্যারান্টি কতদিন? এটার গ্যারান্টি থাকবে হলো আপনার 6 মাস, মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, কথা বুঝছেন? আর এটাও এটার প্রাইস হলো আপনার 6800 টাকা। আচ্ছা, ঠিক ঠিক আছে। কিন্তু আমাদের অফার প্রাইসে অফারটা থাকবে 5 দিনের অফার। 5 দিনের অফার, 5 দিনের অফারে এটা থাকবে হলো আপনার 4750 টাকা। ওকে, এটাও থাকবে 4750 টাকা। আচ্ছা, তাহলে 4750 টাকা অফার প্রাইস। অফার প্রাইস এটাও 4750 টাকা। জি, দুইটা একসাথে যারা নিবে কোনো ফ্যাসিলিটি আছে? দুইটা একসাথে যারা নিবে ডেলিভারি চার্জটা ফ্রি, সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা। ডেলিভারি চার্জটা লাগতো কত? ডেলিভারি চার্জ এটা আপনার এক একটার মধ্যে 300 টাকা, 300-600 টাকা ডেলিভারি চার্জ, হোম ডেলিভারি তো ভাই। আচ্ছা আচ্ছা, একেবারে বাসায় চলে যাবে। কালারটা দেখেন ভাই, দেখেন আমরা যে আসলে ওই টেম্পোরালি বাবুর্চি, আপনি তো রান্না দেখে কই থাকবেন না ভাই। না, এই যে দেখেন, না না না, কালারটা দেখেন কতটা সুন্দর। এই যে দেখেন, আচ্ছা না, সুন্দর হইছে দেখেন। ওয়াও, এবং দুপুরের খাবারটা এটা দিয়ে সারমো ভাই, খাই নাই ভাই, এই লাইভটা গুছাইতে গুছাইতে। আচ্ছা আচ্ছা, কথা হচ্ছে তাহলে দাম তো বলেই দিছি। হ্যাঁ, দাম তো বলেই দিছি ভাই। ডেলিভারি চার্জটাও কিন্তু দুইটা, ডেলিভারি চার্জটা দুইটা নিয়ে ফ্রি, একসাথে আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন। এই যে ভাই রাইসটা, রাইসটা একটু দেখাই দিই আপনারে লাস্টে, দেখেন এই যে ভাত কিন্তু, এই যে দেখেন, এই যে আর 1 মিনিট 2 মিনিট সময় দিলে হয়ে যায়, 2টা মিনিট সময় দিয়ে হয়ে যেত, কিন্তু আসলে ওই বিদ্যুৎটা বাড়ি মারার কারণে সব জিনিসের মধ্যে মনে হন যে লবণ কম হয়ে গেছে, লবণ কম হয়ে গেছে। ওকে দর্শক, যাদের প্রয়োজন আসলে এই মাল্টি রোবট কুকারগুলো কিন্তু নিয়ে নিতে পারেন আপনার বাসায়। একটা গ্যাসের চুলার পাশাপাশি এই একটা মাল্টি কুকার থাকলে রান্না কিন্তু আপনার
ননস্টপ চলবে, বন্ধ থাকবে। গ্যাসের চুলাটা কি হয় আমি আপনাকে বলি, গ্যাসের চুলাতে রান্না করা ভালো, কিন্তু এখন বর্তমানে যে খরচ, যারা নিম্ন আয়ের লোক আছে ভাই, দেখা গেছে বেতন নিবে 12-14,000 টাকা, আবার মাঝে মাঝে হচ্ছে দেখি গ্যাসের সিলিন্ডারে হঠাৎ গ্যাস শেষ হয়ে যায়, আবার লাইনে গ্যাস থাকে, লাইনে গ্যাস থাকে না, ওই অবস্থা কি করবেন? কিনছি 12 কেজি, পাইছি 8.5 কেজি। আচ্ছা, এনতে খাইয়া দিছে মনে করেন যে 3.5 কেজি, এরকম বহুত ঘটনা কিন্তু ঘটে। আবারও আমরা দামটা বলে দেবো, এই কোকারটার দাম হচ্ছে 4,750। আচ্ছা, যারা একসাথে নিবেন দুইটা ডেলিভারি চার্জ বাংলাদেশ ফ্রি। জি, তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রানা ভাই দেখা হচ্ছে নতুন আবার কোন ভিডিওতে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।